স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল। শেষ হয়েছে অর্ধেকের বেশি কাজ। 13 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন কাজ সম্পন্ন হয়েছে। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমরা আশা করছি আর্লি কমিশনিংয়ের যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে পারব। দুরন্ত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। 6 মাসের মধ্যেই বসবে সব রেল ও রোড স্ল্যাব। একটা স্প্যান করতে সময় লাগে অনেক, 1 মাসের বেশি লেগে যায় একটা স্প্যান একটা গ্রুপে করতে। এটা আমাদের এই কাজটাই টাইম কনজিউমিং। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি জামায়াতের মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে একটি মহল, দেশের শান্তি নষ্ট করাই উদ্দেশ্য, মন্তব্য ইসলামী ঐক্যজোটের একাংশের। মামলা জরিমানাতেই আটকে আছে চট্টগ্রামে পাহাড় কাটার বিচার। 1 দশকে বিলীন অন্তত 200। রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। সেতুমন্ত্রী সই নকল করে অভিনব প্রতারণা। সরকারি দফতরে চাকরির প্রলোভনে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ঢাকা কলেজের সাবেক ছাত্র গ্রেফতার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে চলবে মেট্রো রেল। এই লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এর মধ্যে 53 ভাগের বেশি কাজ সার্বিকভাবে শেষ হয়েছে। কাজ নির্বিঘ্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। দিনরাত এক করে চলছে মেট্রো রেলের কাজ। লক্ষ্য ছুঁতে হবে তাই দম ফেলারও ফুরসত নেই। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও ফার্মগেট মতিঝিল এলাকায় দৃশ্যমান প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে প্রথম 3টি স্টেশনে বসেছে রেলের স্লিপার। ভায়াডাক্ট, ফার্মগেট ও কাউরান বাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 53.58%। দিয়াবাড়ি এলাকায় আসলে চোখের সামনে ধরা পড়বে মেট্রো রেলের এমন মহাযজ্ঞ। একদিকে চলছে স্টেশন নির্মাণের কাজ, চলছে রেলের স্লিপার বসানোর কাজ, আবার ঠিক তার পাশেই নিচে একদম হরদম এগিয়ে যাচ্ছে গার্ডার এবং স্ল্যাব নির্মাণের কাজ। আমরা ইতিমধ্যে 13 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন কাজ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 1-এর আওতায় প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের কাজ 100% শেষ। প্যাকেজ 2-এর কাজ 75% বেশি। 3 ও 4-এর কাজ শেষ হয়েছে 75%। পঞ্চম প্যাকেজে 52%। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম প্যাকেজের কাজ যথাক্রমে শেষ হয়েছে 53%, 52% ও 33%। প্রতি মাসে ভায়াডাক্টের অগ্রগতি 1 কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে এই গতিতে কাজ চললে লক্ষ্য অর্জন সম্ভব। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমরা আশা করছি যে আমরা আমাদের যেটা আর্লি কমিশনিংয়ের যে টার্গেট লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে পারব। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে বৎসর, সেই বৎসরটাকে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এটা কাজ করছি। সে লক্ষ্যে এপ্রিলে পরীক্ষামূলক ট্রেন চলাচলের পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র 19টি। আগামী 1 মাসের মধ্যে স্ল্যাব বানানোর কাজ পুরো শেষ হয়ে আসবে বলে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ হয়েছে 47 ভাগ আর রেল স্ল্যাব বসানো শেষ 67 ভাগ। স্প্যানের ওপর 100 ভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আর 6 মাসের বেশি। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুর 41টি স্প্যানের উপরে অংশে রোড স্ল্যাব আর নিচের অংশে বসাতে হবে রেল স্ল্যাব। এর মধ্যে সবগুলো স্প্যান বসানোর পাশাপাশি সেখানে স্ল্যাব বসানোর কাজও এগিয়েছে বেশ। জাজিয়ার প্রান্তে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে স্ল্যাবগুলো নির্মাণ কাজ চলছে। এই ইয়ার্ডে বানানো হচ্ছে সেতুর 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। এর মধ্যেই 100 ভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানোর কাজও প্রায় শেষের দিকে, বাকি আছে মাত্র 19টি।
নির্মাণ কাজ শেষে ভাসমান বার্জের সাহায্যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে এইসব স্ল্যাব। পিলারের উপর বসে যাওয়া স্প্যানগুলোতে ক্রেনের সাহায্যে যুক্ত করা হচ্ছে রোড ও রেল স্ল্যাবগুলো। রেলওয়ে ডেকের কাজটা কম্পারেটিভলি সহজ, যা আমাদের অলরেডি 60% হয়ে গেছে। এক একটা স্প্যান করতে সময় লাগে অনেক, এক মাসের বেশি লেগে যায় একটা স্প্যান একটা গ্রুপে করতে। এটা আমাদের এই কাজটাই টাইম কনজিউমিং। তবে সে তুলনায় কিছুটা ধীরে এগুচ্ছে সেতু ও ভাইরাক্টের দুই পাশে প্রায় 25 কিলোমিটার রেলিং নির্মাণের জন্য প্যারাপেট তৈরির কাজ। মোট 12,000 প্যারাপেটের মধ্যে বানানো হয়েছে 7,000, সেতুতে বসানো হয়েছে মাত্র 22টি। সুখবর হলো ইয়ার্ডে স্ল্যাব বানানোর কাজ প্রায় শেষের দিকে। এক একটি স্প্যানে স্ল্যাব বসাতে সময় লাগে এক মাসের মতো। এখন জনবল বাড়িয়ে অনেকগুলো দল অনেকগুলো জায়গায় একসঙ্গে যদি কাজ করতে পারে, তবে আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাস নাগাদ স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বৃহত্তর চট্টগ্রামে উন্নয়ন কাজের পাশাপাশি নানা অজুহাতে চলছে নির্বিচারে পাহাড় কাটা। প্রভাবশালীদের দাপটে এখানকার পাহাড়ি বনাঞ্চলগুলো একের পর এক নিশ্চিহ্ন হচ্ছে। গত এক দশকে নগরীর 35টি সহ এই অঞ্চলের অন্তত 200 পাহাড় বিলীন হয়ে গেছে পাহাড় খেকোদের কাছে। একের পর এক মামলা করার পরেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 6.5 কিলোমিটার রাস্তা করতে গিয়ে নগরের বাইজিত এবং জেলার সীতাকুণ্ডের সীমান্তবর্তী অন্তত 15টি পাহাড় কেটে ধ্বংস করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর তাদের 10 কোটি টাকা জরিমানাও করে, কিন্তু সেখানে থমকে আছে পাহাড় কাটার অপরাধের দণ্ড। এভাবে নানা অজুহাতে বৃহত্তর চট্টগ্রামে চলছে পাহাড় কাটা। ক্ষমতার ছত্রছায়াতেই পাহাড়গুলি কাটছে এবং মুনাফা খেকো ব্যবসায়ী মহলও তাদের মালিকানাধীন পাহাড়গুলি কাটছে রাজনৈতিক দলকে ম্যানেজ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে। সম্প্রতি কুমিল্লা লালমাই এলাকায় সড়ক তৈরির নামে কোনো রকম অনুমতি ছাড়াই 1,00,000 ঘনফুটের বেশি পাহাড় কেটে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর মামলা দায়েরের সুপারিশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে শাসাতে দ্বিধা করেননি তিনি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরিবেশ অধিদপ্তর এক্ষেত্রে এক প্রকার অসহায়। তবে উন্নয়ন কাজের নামে এ ধরনের পাহাড় নিধনের বিপক্ষে অবস্থান বিশেষজ্ঞদের। এই সেগুলো কিন্তু ধ্বংস করলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এদিকে সাক্ষীর অভাবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বছরের পর বছর ঝুলে আছে পাহাড় কাটার অভিযোগে দায়েরকৃত 150-এর বেশি মামলা। এর মধ্যে চার্জশিট পাওয়ার পর অন্তত 70টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এরা বিভিন্নভাবে তৈরি করে দীর্ঘসূত্রের কারণ হয়, আর যারা তোমাদের কর্মরত আছে এদের মধ্যে আইনের প্রসিডিউর ব্যাপারে অজ্ঞতা আছে। পরিবেশ আইনে পাহাড় কাটাকে অপরাধ হিসেবেই উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে 2 বছরের জেল এবং 2,00,000 টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কখনো ছাত্রলীগ নেতা, কখনো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী, এমন ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার প্রলোভনে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ঢাকা কলেজের সাবেক ছাত্র মোজাম্মেল হক ইয়াসিন। পুলিশ বলছে ভুয়া পরিচয়পত্র, সিল, স্টাম্প ব্যবহার করে অনেক জায়গায় চাকরি দিতে নানা তদবিরেও সফল হতেন মোজাম্মেল। কেরানীগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। মোজাম্মেল ঢাকা কলেজের সাবেক ছাত্র, ছাত্রলীগে তার কোনো পদ ছিল না, কিন্তু নিজেকে পরিচয় দিতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। ঢাকা কলেজে পড়লেও ফেসবুক আইডিতে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগ নেতা থেকে ধীরে ধীরে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন মোজাম্মেল, বানিয়ে নেন ভুয়া পরিচয়পত্র ও সিল। ওবায়দুল কাদেরের স্বাক্ষর নকল করে ভুয়া সুপারিশের মাধ্যমে বিভিন্ন দফতরে বহু লোককে চাকরি দেওয়ার প্রমাণও পেয়েছে পুলিশ। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি চাকরির সুপারিশপত্র পাঠালে সেখানকার কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে গোয়েন্দা পুলিশ বিভিন্ন প্রমাণসহ তাকে আটক করে। অফিস সহকারী নিয়োগ দেওয়ার কথা বলে একজন অ্যাপ্লিকেশন করছে মাইনউদ্দিন নামে, এবং ওইটাতে ওবায়দুল কাদের মহোদয় সুপারিশ করে দিয়েছে। সন্ধ্যার পরে আমরা যখন এটা তদন্ত করতে যাই তখন আমরা এর খোঁজ পাই। টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি, নিয়োগ,
ধরনের কাজগুলাই সে বেশি করত। ভুক্তভোগীরা এখন একের পর এক অভিযোগ দিচ্ছেন গোয়েন্দা পুলিশের কাছে। চাকরি দরকার, তাহলে আমার আঙ্কেল বলল যে আমার কাগজটা দাও, তাহলে আমার ছোট ভাই আছে তার সাথে পয়সা আছে, দেখি চেষ্টা করা যায় কিনা। মুজামে বললাম যে মুজামেল আমার ভাতিজার একটা অস্থায়ী একটা চাকরি নিয়ে যাবে, দেওয়া যাবে কিনা, প্রোগ্রাম দেওয়া যাবে। পরে সেই সুবাদে আমি ওকে সিভিটা দিলাম আমার ভাতিজার। ওবায়দুল কাদেরের একান্ত সহকারী সচিব জানিয়েছেন, মোজাম্মেল নামের কাউকে তারা চিনেন না। পুলিশ বলছে এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বাকের ভাইয়ের বদি আব্দুল কাদেরের দাফন সম্পন্ন। শেষ সময়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা, সংস্কৃতি অঙ্গনে শোক। বিএনপি জামায়াতের মদদে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্যজোটের একাংশ। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। ভাস্কর্য ইস্যুতে দেশের শান্তি বিনষ্ট করতেই অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারা। এদিকে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। ভাস্কর্য ইস্যু সহ সাম্প্রতিক নানা বিষয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশ। সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান দাবি করেন, শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত ওয়াজ মাহফিলের নামে দেশব্যাপী মামুনুল হকদের দিয়ে উস্কানিমূলক নানা বক্তব্য দেয়াচ্ছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার ঘোষণা দিলেন, তারা তো কখনো অন্যান্য ভাস্কর্যের ব্যাপারে টু শব্দ করেন নাই। এতে স্পষ্ট প্রতীয়মান হয় দেশের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করে সমগ্র দেশে ফিতনা ছড়িয়ে দিয়ে গোলাপানিতে মাছ শিকার তাদের উদ্দেশ্য। এ সময় কওমি মাদ্রাসা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং আহমদ শফি হত্যা মামলার দ্রুত রিপোর্ট দেয়া সহ ছয় দফা দাবিতে 2 এপ্রিল ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় ইসলামী ঐক্যজোটের এই অংশটি। ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেইটে মহাসমাবেশ করে ফিতনাবাজ ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভাস্কর্য বিরোধীদের খুশির উচ্চারণ করে আওয়ামী সাংস্কৃতিক জোট। আমাদের ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন তাদেরকে বলতে চাই, আপনারা ঘরে কেন, ঘরে বসে আছেন কেন, ঘরের থেকে কথা বলছেন কেন, সম্মুখ যুদ্ধে আসুন, আমরা আপনাদের সামনে বাহাস করতে চাই। একই দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির মূল কাঠামো পরিবর্তন চান না শিক্ষার্থীরা। তারা বলছেন আগের নকশা রেখে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের এই মিলন কেন্দ্র। এদিকে টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিংক খোলা হয়েছে। একটি দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, উদযাপন থেকে পালন, উৎসব থেকে স্মরণ, সবকিছুতেই মিশে আছে একটি প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠানটি বহন করছে নানা ঐতিহ্য আর সংস্কৃতির স্মৃতি। আসছে বছর বিশ্ববিদ্যালয়টি উদযাপন করবে প্রতিষ্ঠার শতবছর। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় লাইব্রেরি সহ পুরনো হলগুলো আধুনিকায়ন করা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন মূল কাঠামো পরিবর্তন না করে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের মিলনমেলা এই প্রাণের টিএসসি। লালবাগ কেল্লাকে যদি ভেঙে আমরা আধুনিক ভবন বানাইতে চাই তাহলে কিন্তু হয় না জিনিসটা। তো টিএসসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর একটা আবেগের জায়গা। টিএসসিকে বর্ধিত করা যেতে পারে। কার্জন হল আমাদের ভার্সিটির অনেক অন্যতম একটা অংশ,
টিএসসিকেও আমরা সেভাবেই দেখি। টিএসসি আসলে আমাদের প্রত্যেকটা অংশের সাথে জড়িত। নতুন রূপে যদি হয় সেটা আমি মনে করি যে একদিক থেকে পজিটিভ, তবে এটার মেইন স্ট্রাকচারটাকে ধরে রেখে এটা চেঞ্জ করা হোক। উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তবে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রক্টর জানান, টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিংক খোলা হয়েছে। এতগুলি সংগঠন, রেসেলের রুম নাই, আমাদের অডিটোরিয়ামে হয় না, একটা অডিটোরিয়াম শিক্ষক লাউঞ্জ অফিসার লাউঞ্জে মাত্র 20 জন বসতে পারে। টিএসসিতে কি কি করলে ভালো হবে, ওয়েবসাইটে বিভিন্ন ডিমান্ড তথ্য চাইছে। কোন ধরনের চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কোন চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা প্রাথমিক কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটি উন্নয়ন সম্প্রসারণ হবে, এই বিষয়টি মানে আমরা অবহিত আছি। এই প্রক্রিয়াটা কেমন হবে, এই জনমত আসার সাপেক্ষে আগামী 2 জানুয়ারির মধ্যে মতামত ও সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাকের ভাইয়ের বদি অভিনেতা আব্দুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে বনানী কবরস্থানে গুণী এই অভিনেতাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। এর আগে শিল্পকলা একাডেমিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সবাই। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কাদের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধি ভাই কি হয়েছে? কিছুই হয়নি, সামান্য ফাইটিং এর মতো হয়েছে, বেকাদায় পড়ছিলাম, মাইরা ভর্তা বানায় ফেলেছে। কর্মব্যস্ত আব্দুল কাদের যতবার মিরপুরের এই আপন আলয়ে ফিরেছেন ততবারই পরম মমতায় বেঁধেছেন স্বজনদের। সেই ভালোবাসায় শেষ ফেরায় অঝরে কাঁদাচ্ছেন স্বজনদের। ছোট্ট নাতনির কাছে দাদা যেমন ছিলেন নিত্যদিনের খেলার সঙ্গী, তেমনি সুপার হিরো। লুবাবার সঙ্গে দাদার মান অভিমান ভালোবাসাই এ যেন হঠাৎ ছেদ। লাশ দেখা হয়েছে, আমাকে শুধু আতর করে দিয়েছিল। স্বজন আর সহকর্মীরাও মায়ার আধারকে হারিয়ে দিশেহারা। শিল্পকলা একাডেমিতে শিক্ত হলেন শ্রদ্ধা আর ভালোবাসায়। অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন, অভিনেতা হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই অভিনেতা। বেঁচে থাকবেন তার কর্মে এবং অভিনয়ে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। এখনো আনুষ্ঠানিকভাবে পিএসজির দায়িত্ব নেননি, তবে এরই মধ্যে নতুন ক্লাবে কোন ফুটবলারকে মরিজিও পচেত্তিনো চান এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। গণমাধ্যমের গুঞ্জন, বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে উড়িয়ে আনতে চান তিনি। গত সপ্তাহে থমাস টাচেলকে বরখাস্ত করেছে পিএসজি কর্তৃপক্ষ। নতুন দায়িত্ব পাচ্ছেন টটেনহ্যামের সাবেক কোচ মরিসিও। যদিও পিএসজি থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে স্পেন ও ফ্রান্সের গণমাধ্যমগুলো অনেকটা নিশ্চিত করে বলছে পচেত্তিনো হবেন পিএসজির নতুন কোচ। আর নতুন ক্লাবে গিয়ে তার এক নম্বর টার্গেট হবেন লিওনেল মেসি। 2021 সালে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। অনেকে মেসির নতুন ঠিকানা হিসেবে ম্যান সিটির কথা বললেও পিএসজির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পচেত্তিনো ও মেসি দুজনই আর্জেন্টিনার সঙ্গে পার্ক দেস প্রিন্সেসে বন্ধু নেইমারকেও পাবেন 33 বছর বয়সী মেসি। তাই গণমাধ্যমগুলো দুয়ে দুয়ে চার মেলাচ্ছে। 2011 বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর গেল এক দশকে বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি নকশা করেছেন সেজান লিংকন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও টাইগারদের জন্য করেছেন বিশেষ জার্সি। প্রত্যাশা, তার তৈরি করা জার্সির অনুমোদন মিলবে বিসিবির পক্ষ থেকে। ল্যাপটপের ছোট্ট ফ্রেমে লিংকনের সজাগ দৃষ্টি, হাতে যে সময় নেই একদমই। স্বাধীনতার 50-এ দেশ ভাসবে উৎসবে, লিংকনের চোখেও তাই নতুনত্বের স্বপ্ন, কিছু করে দেখানোর নেশা। এই ব্যস্ততা তারই জন্য। 50 বছর পূর্তিতে টাইগারদের জন্য বিশেষ জার্সি তৈরি করছেন লিংকন, যার পরতে পরতে থাকবে লাল সবুজের গল্প, থাকবে বাংলারই প্রতিচ্ছবি। বর্ণমালা বর্ণ বিজয় কেতন, এটার নাম বেসিক্যালি। মেইন থিম হচ্ছে আমার বর্ণমালার অক্ষরগুলো, সেটাকে ব্লেন্ড করে সেটার সঙ্গে আমাদের স্বাধীনতার স্তম্ভ, স্মৃতিসৌধ, নদীমাতৃক বাংলাদেশের একটা কার্ভ লাইন আছে ভিতরে, আপনি রিচ করলে দেখা যাবে, দেন বাংলাদেশের মানচিত্র আর স্লিভ এবং একটা জায়গায় রক্তের একটা ছোপ
ইউজ করা আছে, যেটা স্বাধীনতার আমাদের শহীদদের জন্য। এবারই প্রথম নয়, এর আগেও 2014 টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা 15 ওডিআই বিশ্বকাপে টাইগার মেতেছিল তারই নকশা করা জার্সিতে। এবারও তেমন কিছুই হবে বলে বিশ্বাস এই ডিজাইনারের। মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে ডেডিকেট করে একটা জার্সি একদিন বাংলাদেশ পরবে, আর স্বাধীনতা দিবসের জন্য একটা জার্সি পরবে। জার্সি আসলে নর্মালি সবাই চেঞ্জ করে না, বাট একদিনের জন্য কিন্তু পরলে এটা আমাদের কালচারটাকে তুলে ধরা হয় ওয়ার্ল্ডের কাছে। যে থিম বেস করে এটা কাজ করা, এটা আসলে অনেক ডিটেল ভাই, এটা অনেক টাফও একটা জিনিস সব কিছু ফুটায় নিয়ে আসা। তো কমপ্লিটলি একটা জিনিস যখন ওনারা দেখলো তখন বললো যে এটা আসলে মানুষের সামনে আসা উচিত। সেই সঙ্গে শুধু ক্রিকেটই নয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফুটবল, হকি কিংবা ভলিবলের জন্য বিশেষ জার্সি তৈরির পরিকল্পনা স্টেজান লিঙ্করের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে চলবে মেট্রো রেল, শেষ হয়েছে অর্ধেকের বেশি কাজ, দুরন্ত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, 6 মাসের মধ্যে বসবে সব রেল ও রোড স্ল্যাব। বিএনপি জামায়াতের মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিরোধিতা করছে একটি মহল, দেশের শান্তি নষ্ট করায় উদ্দেশ্য, মন্তব্য ইসলামী ঐক্যজোটের একাংশের। এবং মামলা জরিমানাতেই আটকে আছে চট্টগ্রামে পাহাড় কাটার বিচার, 1 দশকে বিলীন অন্তত 200, রাজনৈতিক ছত্রছায়ে পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।